হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আজকের ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের টেবিলের লেআউট ট্যাব সম্পর্কে আলোচনা করব টেবিলের লেআউট ট্যাবের মধ্যে সিলেক্ট টেবিল ভিউ গ্রিড লাইনস এবং টেবিল প্রপার্টিস এই কয়টি অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনারা কিভাবে টেবিল সিলেক্ট করবেন গ্রিড লাইন কীভাবে শো করাবেন এবং টেবিলের বিভিন্ন প্রপার্টিস করব আপনি যদি আমার নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ টেবিলের এই অপশনগুলোর কাজ দেখার জন্য আমাদেরকে আগে একটি টেবিল ইনসার্ট করতে হবে আমি আমার ডকুমেন্টে একটি টেবিল ইনসার্ট করছি গত পর্বে আমি টেবিল কীভাবে ইনসার্ট করবেন সেটি দেখিয়েছিলাম ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিল বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে কয়টি রু এবং যে কয়টি কলাম প্রয়োজন সেই অনুযায়ী এখানে ইনসার্ট করতে হবে আমি এখানে ইনসার্ট করলাম একটা টেবিল তারপরে এইখানে লেআউট টেবে যদি ক্লিক করেন তাহলে এইখানে যে টেবিল যে সেকশন রয়েছে এই সেকশনে এখানে সিলেক্ট গ্রিড লাইন এবং প্রপার্টিজ এই অপশনগুলো রয়েছে আমি এখন এই অপশানগুলো সম্পর্কে আলোচনা করছি ইতিপূর্বে আমি বলেছিলাম যদি টেবিল নিয়ে কাজ করেন অর্থাৎ টেবিলের ভিতরে কোনো ধরনের মডিফাই অথবা বিভিন্ন কিছু ইনক্লুড অথবা ডিলিট ইত্যাদি করতে চান তাহলে টেবিলটি সিলেক্ট করতে হবে টেবিল সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে আমি এখন সবগুলো দেখাচ্ছি প্রথমে এখানকার এই পদ্ধতিটি দেখাচ্ছি আপনারা টেবিলটি যদি সিলেক্ট করতে চান টেবিলের ভিতরে কোনো জায়গায় কারচর রাখতে হবে তারপরে আপনারা একটি সেল যদি সিলেক্ট করতে চান যেমন আমি এই সেলে কারচরটি রেখেছি আমি এই সেলটি সিলেক্ট করতে যাচ্ছি তাহলে এই সিলেক্টটি ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট সেল এটিতে ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে তারপরে এই পুরো রোটি যদি আমি সিলেক্ট করতে চাই অর্থাৎ কার্সর রয়েছে যেই রোতে সেই রোটি সিলেক্ট করতে চাচ্ছি অথবা পুরো কলামটি সিলেক্ট করতে চাচ্ছি তাহলে এখানে সিলেক্টে ক্লিক করার পরে এই যে সিলেক্ট কলাম এটাতে ক্লিক করলে পুরো কলামটি সিলেক্ট হবে তারপরে আমি যদি এই রোটি সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্টে ক্লিক করার পরে এখানে সিলেক্ট রো এটাতে ক্লিক করলে পুরো রোটি সিলেক্ট হবে তারপরে আমি যদি পুরো টেবিলটি সিলেক্ট করতে চাই তাহলে এখানে সিলেক্টে ক্লিক করার পরে এই সিলেক্ট টেবিল এটাতে ক্লিক করলে দেখুন পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট করার জন্য কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি যখন টেবিলের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন মাউস পয়েন্টারের আকৃতি যান্জ হয়ে যাচ্ছে এখন যদি আমি এটিতে ক্লিক করি অর্থাৎ এই অবস্থায় আমি যদি ক্লিক করি তাহলে এই পুরো কলামটি সিলেক্ট হয়ে যাবে অনুরূপভাবে এখানে ক্লিক করে যদি আমি ড্রাগ করে টেনে আনি তাহলে সবগুলো কলাম সিলেক্ট হয়ে যাবে তারপরে আমি যদি মাউস পয়েন্টার বাম পাশে নিয়ে যাই তারপরে যদি ক্লিক করি তাহলে রো সিলেক্ট হয়ে যাবে এখানে আমি যদি ক্লিক করে টেনে আনি ড্রাগ করে তাহলে সব রো সিলেক্ট হয়ে যাবে ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাটনে ক্লিক করলে পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে আর তাছাড়া কোনো সেল যদি আমি সিলেক্ট করতে চাই সেলের এই বাম পাশে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে দেখুন আকৃতি দেখাচ্ছে এভাবে ক্লিক করলে সেই সেলটি সিলেক্ট হবে এরপরে আমি গ্রিড লাইন সম্পর্কে আলোচনা করছি গ্রিড লাইনটি হচ্ছে আপনাদের কোনো টেবিলে যদি কোনো রেখা না থাকে অর্থাৎ কোনো লাইন যদি আপনি শো না করান সেক্ষেত্রে গ্রিড লাইনটি দেখাতে হয় যেমন আমি এইখানে টেবিলের মাঝখানে কয়েকটি সিলেক্ট করলাম তারপরে ডিজাইন ট্যাবে গিয়ে এইখান থেকে আমরা যদি বর্ডারটি নান করে দিই অর্থাৎ নো বর্ডার করে দিলাম এখন এইখানে টেবিলের বর্ডারটি শো করছে না কিন্তু এটি হচ্ছে টেবিলের অংশ এখন টেবিলের বর্ডারটি কোন দিকে কীভাবে গিয়েছে সেটা দেখার জন্য আমরা গ্রিড লাইনটা শো করাবো আমি এই লেআউটে গেলাম গিয়ে এখানে হচ্ছে ভিউ গ্রিড লাইন এটাতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের টেবিলের যে রেখাগুলো নেই সেখানে ডট ডট লাইন দেখাচ্ছে অর্থাৎ এগুলো এখানে হচ্ছে গ্রিড লাইন লাইন শো করছে পুরো আমি যদি হাইড করে দিই তাহলে পুরো টেবিলের ডট ডট লাইন শো করবে তারপরে আমি যদি আবার এই ভিউ গ্রিড লাইনসে ক্লিক করি তাহলে সেই গ্রিড লাইনটি হাইট হয়ে যাবে আমি এটা আন্ড করলাম আগের অবস্থা নিয়ে আসলাম এখন আমি প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করছি প্রপার্টিজ এর কাজটি হচ্ছে আমরা প্রপার্টিজ বাটনে ক্লিক করলাম প্রপার্টিসে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আমি এখানে টেবিল ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করছি এখানে প্রথমে সাইজ লিখা রয়েছে প্রিফার ওয়াইড অর্থাৎ আমাদের টেবিলের সাইজটা কেমন হবে সেটি আমরা এখানে নির্ধারণ করতে পারি আমি যদি এটিতে ক্লিক করি তাহলে এইখানে এটি ভিজেবল হবে অর্থাৎ এটি এডিটেবল হবে এখন এখানে আমরা এডিট করতে পারবো আমার টেবিলের সাইজটি এখানে ইঞ্চিতে যদি লিখতে চাই এখানে আমি যত লিখবো সেই ইঞ্চি এখানে অর্থাৎ তত ইঞ্চি আমার টেবিলের সাইজটি হবে এখানে মেজার ইঞ্চি এখানে ইঞ্চি রয়েছে আমি ইঞ্চিতে না দিয়ে পার্সেন্টেজে যদি দিই আমি পার্সেন্টেজে ক্লিক করলাম এখানে সিক্স দেখাচ্ছে আমরা এখানে ফিফটি লিখে দিলাম তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে আমার পুরো ডকুমেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট অনুযায়ী টেবিলের সাইজটি হবে এবং সেই অনুযায়ী টেবিলের মাপটি হয়ে যাবে তারপরে আমি যদি এটা ফুল ডকুমেন্ট অনুযায়ী করতে চাই তাহলে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি অথবা আমরা পিপার উইথ এই টিকটি আমি উঠাই দিলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি পুরো উইন্ডোজের হয়েছে তারপরে এখানে আর কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে অ্যালাইনমেন্ট অর্থাৎ টেবিলটি আমার কোন অ্যালাইনমেন্টে হবে এটি লেফটে হবে না সেন্টার হবে রাইটে হবে সেটি আমাদের এখানে নির্ধারণ করে দিতে পারি এখানে আমি যদি ফিফটি পার্সেন্ট দিয়ে দিলাম প্রিপার ওয়াইট এখানে ইঞ্চিতে না দিয়ে আমি পার্সেন্টেজে আমি দিচ্ছি পার্সেন্টেজে আমি দিলাম ফিফটি পার্সেন্ট তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের ফিফটি পার্সেন্ট অনুযায়ী অর্থাৎ ডকুমেন্টের ফিফটি পার্সেন্ট অনুযায়ী টেবিলটি হয়েছে এখন যদি আমি টেবিলের অ্যালাইনমেন্টে চেঞ্জ করে দেই এখানে প্রপার্টিসে ক্লিক করার পরে বর্তমানে লেফট রয়েছে আমি যদি সেন্টারে ক্লিক করি তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এটি ডকুমেন্টের সেন্টারে চলে গেছে তারপরে অনুরূপভাবে আমরা এটি রাইটে ক্লিক করে রাইটও দিতে পারি আবার লেফটে দিতে চাইলে অর্থাৎ আগের মতো দিতে চাইলে লেফটে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি আবার লেফটে চলে আসছেন তারপরে এখানে আর কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে টেক্সট র্যাপিং অর্থাৎ টেবিলের আশেপাশের লেখাগুলো কেমন হবে সেটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি বর্তমানে নান সিলেক্ট রয়েছে অর্থাৎ নান বলতে টেবিলের নিচের দিকে লেখাগুলো থাকবে কিন্তু এখানে অ্যারাউন্ড যদি আমরা সিলেক্ট করি তাহলে টেবিলের চারিপাশে লেখাগুলো চলে আসবে আমি অ্যারাউন্ড সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন লেখাগুলো আমার টেবিলের চারিপাশে চলে এসেছে এখানে একটু ফাঁকা রয়েছে আমি ফাঁকাটা রিমুভ করে দিলাম এভাবে আমরা টেবিলের চারিপাশেও লেখা দিতে পারি আবার আমরা যদি টেবিলের চারিপাশে লেখা যদি না দিতে চাই তাহলে টেবিলের ভিতরে ক্লিক করার পরে আমরা লেআউটে গিয়ে প্রপার্টিসে গিয়ে এখানে নান এ ক্লিক করলাম ওকেতে ক্লিক করলে তাহলে দেখুন লেখাগুলো আবার টেবিলের নিচে চলে আসছেন এছাড়াও প্রপার্টিস আরও কিছু বিষয় রয়েছে যেমন এখান থেকে রো রোর সাইজটা আমরা কেমন দেবো কীভাবে দেবো সেটি আমরা এখান থেকে বলে দিতে পারি তারপরে এখানে কলাম রয়েছে সেল রয়েছে এই অল্টার টেক্সট রয়েছে আমরা এই রো কলাম সেল ইত্যাদি সাইজগুলো অথবা অন্যান্য বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এরপর আপনারা দেখলেন কিভাবে টেবিল সিলেক্ট করবেন টেবিলে রো কলাম সেল ইত্যাদি সিলেক্ট করবেন তারপরে টেবিলে কিভাবে গ্রিড লাইন শো করাবেন এবং হাইট করাবেন এবং টেবিলের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে জানলেন আমার ওয়ার্ডের অন্যান্য ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অ্যামেসাড দু হাজার ষোলো ভার্সনের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ